আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পিজিপিতে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদের সাথে অলরেডি কারো কারোর সাথে আমাদের যোগাযোগ হয়েছে, কেউ কেউ অলরেডি নিজ জেলায় কাজ শুরু করে দিয়েছেন, এবং যারা এখনও যোগাযোগ করছেন আপনাদের সবার সাথে আমরা যোগাযোগ করব। সবাইকে অনুরোধ করব কষ্ট করে হোয়াটসঅ্যাপ একটু চেক করবেন। পাশাপাশি অনেকেই আছেন যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে ভাইয়া পিজিপিতে তো আমরা কাজ করতে পারবো না, আমরা রেগুলার একটা কাজ করি এবং অনেক আপুদের একটা আছে, মানে আমাদের প্রতি একটু বলতে পারে অভিমান আছে যে ভাই আপনারা মেয়েদের প্রোডাক্ট আনেন না এবং মেয়েদের জন্য কোনো বিজনেস প্ল্যান দেন না, বিশেষ করে যারা গৃহিণী, যারা মোটামুটি সংসার সামলায় কাজ করতে চান। আর বর্তমান যে সময়ে যাচ্ছে আসলে সবাই চাচ্ছে সেকেন্ড একটা ইনকাম, কারণ একজনের ইনকাম দিয়ে কিন্তু আসলে সংসার চালানো অনেক সময় টাফ হয়ে যাচ্ছে। তো এই জন্য অনেকেই চাচ্ছে যে একটা সেকেন্ড ইনকাম। তো গার্মেন্টস আপনার একটা সেকেন্ড ইনকাম হতে পারে, ভাই সেকেন্ড ইনকাম অনেক কিছুতে হতে পারে। আমরা একটা উপায় বলতে পারি যেটা গার্মেন্টস আপনার সেকেন্ড ইনকাম হতে পারে, কিন্তু মূলত সেকেন্ড ইনকাম করার অনেক উপায় আছে, আমি আস্তে আস্তে ভিডিওতে দিব। তবে গার্মেন্টস একটা ভালো উপায় হতে পারে, কারণ গার্মেন্টস নষ্ট হয় না। একবার আপনি একটা 10-15 হাজার টাকার প্রোডাক্ট যদি আপনি কেনেন, এটা একটা লং টাইম রেখে দেবেন, কোনো সমস্যা নেই, নিটের মাল এক বছর বসে আস্তে আস্তে আপনি বিজনেস বিল্ড আপ করতে পারেন। এবং অনেকেই আছেন যারা অনলাইনে ব্যবসা করার জন্য আসতে চান না, যেমন যারা বিশেষ করে পর্দা করেন, অনেক আপুরা বলেন যে ভাই আমি অনলাইনে এসে মাল দেখাবো, এই ধরনের বিজনেস আমি করতে চাই না। কারণ আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে অনেকেই অনলাইনে বিক্রি করে আমি দেখছি, তো অনেকেই এটা সরাসরি লাইভে আসতে চায় না, শুধু প্রোডাক্ট দিয়ে ছবি দিলে সেল হয় না। তাদের জন্য একটা ট্রিক্স বা টিপস এবং বাস্তব অভিজ্ঞতা সহকারে আপনাদেরকে আমি বলবো, তার আগে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো। প্রোডাক্ট দেখানোর পরে বিজনেস আলোচনাটা করে আজকে ভিডিও শেষ করব, এবং পিজিপি যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের আগামী মানে মিনিমাম 15-20 দিনের যত ভিডিও আছে দেখেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, মার্কেটিং করতে সুবিধা হবে। কাছে নিয়ে আসেন, আগে আমরা প্রোডাক্টটা দেখি। প্রোডাক্ট হচ্ছে আজকে চমৎকার ইউনিক একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ডিজনির, এটা আমাদের আগে কখনো আসেনি ডিজনির প্রোডাক্ট। সাথে আছে গুচির লেটেস্ট একটা ডিজাইন এবং অসাধারণ, আপনারা ফিলটাই দেখতে পাচ্ছেন যে কেউ কি চমৎকার, মানে অ্যাম্বুশ প্রিন্ট করা হয়েছে, আর এটা হচ্ছে আপনার হাই ডেন্সিটি প্রিন্ট। মজার বিষয় হচ্ছে এটাতে সবগুলাতে কিউআর কোড আছে। আমি অনেকে বলছি যে ভাই কিউআর কোড, গতবার একজন বলছে ভাই কিউআর কোড তো খুব সহজ, না ভাই কিউআর কোড খুব সহজ জিনিস না, কারণ এই কোডটা আপনার যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে 5,000-10,000 পিস কোড বানাইতে হবে। দেখছেন, দেওয়ার সাথে সাথে ডিজনি শপের অ্যাড্রেস চলে আসছে, এটা কিন্তু এক্সপেন্সিভ একটা জিনিস, যদি কেউ এটা কপিও করতে চায় এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা জিনিস, এটা সাধারণত করাটা বেশ টাফ। দেখছেন কিউআর কোড সহ চলে আসছে, এবং এটা এক্সপোর্ট কোয়ালিটি হইল চমৎকার একটা প্রোডাক্ট, প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট, এটা দুবাইয়ের জন্য করা হয়েছে। দুবাইতে এর একটা টি শার্ট একটা কিছু আমি প্রাইস দেখছিলাম, আমরা মিনিমাম আপনার বাংলাদেশি টাকায় 1600-1700 টাকা ভালো ভালো শোরুমগুলোতে বিক্রি করে। এবং মজার বিষয় হচ্ছে এই ধরনের যে ডিজনি শোরুমে ডিজনি গুচি তারপরে জারা কিডস এই ধরনের মালগুলো আমরাই করে দেই, ঠিক আছে, ঘুরে ফুরে আবার আমাদের দেশে আসে। কিভাবে আসে, আমাদের দেশ থেকে যারা দুবাইতে আবার ভিজিটে যায় তারা ভাই এই প্রোডাক্টগুলো সুন্দর মতো কিনে নিয়ে আসে 1600-1700 টাকা দিয়ে। আর বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশে অনেকে মানে বাংলাদেশেও এটা পাওয়া যায়, বাংলাদেশে যারা বিক্রি করে তারাও খুব ভালো প্রাইসে কিন্তু এটা বিক্রি করে। জুনিয়রের এই কালারগুলো আমি দেখাই, সুন্দর একটা প্রোডাক্ট, কাছে নিয়ে আসেন। ডিজাইন করা প্রোডাক্টটা দেখছেন কত চমৎকার প্রোডাক্ট, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে ক্লাসিক প্রোডাক্ট, যে কোনো আপনি এটা আপনি কি বলে এটাকে আপনি এটা যত বড় বাংলাদেশের যত বড় বড় শোরুম আছে এগুলো চালাতে পারবেন এবং এগুলো সেই প্রোডাক্ট যেটা আপনি সব জায়গায় বিক্রি করতে পারবেন। এখন সামারের জন্য আমি নিজেও ঘামতেছি, সামারের লাস্ট মোমেন্টে এখন আপনার এই ধরনের প্রোডাক্টগুলো খুব চলবে বাচ্চাদের জন্য এই ধরনের। এবং এটা পলিটা পর্যন্ত দেখেন, এখানে যে প্রিন্ট এটা পলিটা খুললাম যেটা দেখেন জুনিয়র, এখানে যে প্রিন্ট সেই প্রিন্টই কিন্তু পলিতে করছে। বিষয়টা হচ্ছে অনেকেই বলে ভাই এরকম সেরকম, কিন্তু মূল বিষয় হচ্ছে এত কিছু সেট, কিউআর কোডের সেট, এইখানে প্রিন্ট, এইটা প্রিন্ট করতে অনেকে বলে পলি পলি কেন দেখান ভাই, এই যে পলিটা দেখতেছেন
এই পলি মার্কেটে কিছু পলি কিনতে পাওয়া যায়, সেগুলোর প্রাইস হয়তো 3 টাকা 4 টাকা, কিন্তু স্পেশালি যখন আপনি এরকম একটা স্পেশাল যেই প্রিন্ট দিচ্ছেন সেই প্রিন্ট বানাতে যাবেন, এর একটা পলির পিছনে 7 থেকে 8 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 12 টাকাও পড়া যায় কোয়ান্টিটি অনুসারে। যত বেশি কোয়ান্টিটি আপনি বাড়াবেন তত বেশি প্রাইস আপনার কম পড়বে। এবং এই ধরনের পলিগুলো দেখেন সব 100% এক্সপোর্টেড পলি। চমক একটা জিনিস হচ্ছে, যে কোনো সময় মনে রাখবেন যা দেখতে নারী তার চলন বাঁকা, ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য বেস্ট ইম্প্রেশন। দ্যাট মানে প্রথম যখন আপনি একটা প্রোডাক্ট একটা ক্লায়েন্টের কাছে নিতেছেন, দেখেন এভাবে যখন রিপ্রেজেন্ট করতেছেন ভিতরে যেটা আছে বাইরে সেটা আছে, এইখানে দেখেন কিউআর কোডের উপরে সেই প্রিন্ট দেওয়া, যে কেউ বলবে দিস ইজ এ ক্লাসিক প্রিমিয়াম প্রোডাক্ট, আপনি বলতে পারবেন। এবং যখনই আপনার গুচির আমি কিউআর কোডটা একটু আপনাদেরকে দেখাই, যখন আপনি কিউআর কোডটা স্ক্যান করে দেখাই দিবেন একটা ক্লায়েন্টকে, সে যাই হোক সে যদি একটা টি শার্ট কিনতে আসে আপনার কাছ থেকে নিবে টি শার্টটা, দেখছেন গুচিরটা দেখেন আরও গর্জিয়াস, দেখছেন গুচিরটা দেখছেন, আর 3-4টা করে কালার আছে, 32 পিস নিতে পারেন, খুবই রিজনেবল। এটার যে কস্টিং আছে সেই প্রাইসেই আপনাদেরকে বা তার থেকে কম প্রাইসে আমরা দিচ্ছি, এটার কস্টিং আরও বেশি আছে। এখন কেন দিতে পারতেছি, কারণ হইতেছে এটা দুবাইতে যাওয়ার পরে অল্প কিছু সারপ্লাস আছে এই জন্য দিতে পারতেছি, কিন্তু এটা যদি শুধু আপনি বানাইতে যেতেন যেই প্রাইসে দিচ্ছি মিনিমাম 20 টাকা আপনার বেশি খরচ হইতো। এ দেখেন কিউআর কোডটা দিই, কিউআর কোড আসুক, দেখছেন কিছু গুচি এসে চলে গেছে। আর আমার মনে হয় গুচির এই ডিজাইনটা এখনো মনে হয় ওদের ওয়েবসাইটে আছে, গুচি বাচ্চাদের এই ডিজাইনটা এটা মনে হয় এখনো ওয়েবসাইটে আছে, দেখছেন কত সুন্দর একটা প্রোডাক্ট। আচ্ছা এটার ক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনাদের জন্য আমি কিছু এই বলি যে যারা আসলে অফিসের পাশাপাশি চাকরির পাশাপাশি বা গৃহিণী হয়েও যারা ব্যবসা করতে চাচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু বাচ্চাদের প্রোডাক্ট, বিশেষ করে গৃহিণীদের জন্য বাচ্চাদের একটা প্রোডাক্টটা খুবই কার্যকরী। আমি যে বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, এটা আমি 2-3টা ভিডিওতে অলরেডি শেয়ার করছি, সেটা হচ্ছে 2021 সালে বা 2022 সালে আমি কিন্তু একটা ফ্যাক্টরিতে গেছিলাম। সেই ফ্যাক্টরি থেকে আবার আমাকে বলে যে আমাদের মালগুলো আমি বাইন হাউসে নিয়ে গেছে, কাছে নিয়ে আসেন। দেখেন এখানে এখানে লুপটা আবার আলাদা করে আপনার ফাইবার দিয়ে দিছে, এটা সহজে ধুলে চলে যাবে, ঠিক আছে, দেখছেন চমক। মানে প্রিমিয়াম কোয়ালিটি করার জন্য যা কিছু করা যায় সবই করছে। তো ওই ফ্যাক্টরি থেকে বাইন হাউসে যখন যাই, ওয়্যার হাউসের ওদের একটা ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসে যখন যাই তখন দেখি এক আপু, মানে এক আপু এখানে আসছে, এসে বেছে বেছে অল্প করে মাল নেওয়ার চেষ্টা করতেছে, তো তাকে দিতে চাচ্ছে না। তখন আমি দিকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি এভাবে করে বলতেছেন, ওরা তো দিতে চাচ্ছেন, আপনি কী করবেন, মাল নিয়ে কী করবেন, বাচ্চাদের জন্য নেবেন? বলে না আমি এটা বিক্রি করি। তাহলে আপনি কত টাকার মাল নেবেন? বলে যে আমি 5-7 হাজার টাকার মাল নিবো। আমি সে 5-7 হাজার টাকার মাল নিয়ে কী করবেন? বলে আমার বাচ্চার যে স্কুল আছে স্কুলের সামনে আমি মালগুলো নিয়ে যাই, যারা বাচ্চার গার্জিয়ান আছে গার্জিয়ানদেরকে আমি বিক্রি করি, ঠিক আছে, তো বিক্রি করে আমি ওটার ভালো ইনকাম করি। আমি কত ইনকাম করি আমার জাস্ট কিউরিয়াসিটি থেকে জিজ্ঞেস করলাম। সে বলছে আমার মাসে যদি আমি ভালো মাল পাই, আপনার যদি মেয়েগুলো রেগুলার মাল দেওয়ার মতো থাকে, তাহলে আমি মাসে মানে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারি। আমি কী বলেন, সিরিয়াসলি? বলে হ্যাঁ সিরিয়াসলি, কারণ ধরেন এই টি শার্টটাই সে নিয়ে যেয়ে বিক্রি করবে 350-400 টাকা, কাছে নিয়ে আসেন, যেহেতু একটু ভালো ভালো স্কুলের বাচ্চারা কিন্তু এইগুলো টি শার্টটা পছন্দ করে, তো এই ধরনের টি শার্টগুলো বিক্রি করবে, কোয়ালিটি ফুল সব কিছু আছে, 350-400 টাকা। এখন আপনি চিন্তা করেন আমরা 32 পিস বিক্রি করতেছি মাত্র 4300 টাকা, 64 পিস বিক্রি করতেছি হচ্ছে আপনার 8300 টাকা। এখন উনি যদি 300-350 টাকা বিক্রি করতে পারে, ওনার অল্প কিছু মাল বিক্রি করলেই কিন্তু মানে ওনার মোটামুটি একটা ভালো ইনকাম হয়ে যাচ্ছে, এবং উনি বেছে তারপরে উনি বললাম যে ঠিক আছে আপনি আমার অফিসে আসেন, আমি আপনাকে কম কম কোয়ান্টিটি করে দিব, কারণ আপনি তো এমনি নতুন উদ্যোক্তাদের জন্য কম কোয়ান্টিটিতে। তো দিস ইজ কল্ড 1-to-1 মার্কেটিং। 1-to-1 মার্কেটিং মানে আপনি একটা নির্দিষ্ট জায়গায় যে মার্কেটিং করতেছেন। এখন অনেকেই যোগাযোগ করে, ভাই চাকরির পয়সা দিয়ে হচ্ছে না, একটা অন্য একটা বিজনেস করতে চাই, অন্য একটা বিজনেস যে কোনো কিছু আপনি করতে পারেন। আমাদের দেশে সমস্যা হচ্ছে একটা লোক 9-5টা ডিউটি করার পরে চিন্তা করে আই হ্যাভ ডান, আমার কাজ শেষ, এখন আমি বাসায় যাবো, আমি রিল্যাক্স করবো। বিদেশিরা এটা চিন্তা করে না, বা চাইনিজরাও দেখছে এটা চিন্তা করে না, কিছু কিছু চাইনিজ আছে এটা চিন্তা করবে যে অফিস টাইমের পরে কিছু করবে না, কিন্তু যারা
সফল হচ্ছে, ভালো ইনকাম করতেছে, তারা কি করে, তারা দেখবে যে আমি রাত্রেবেলা 3টার সময় মেসেজ দিয়েছি চাইনিজ কেউ রিপ্লাই দিয়ে বসছে, আমি অবাক হয়ে গেছি যে ও তাহলে ওর দেশে 5টা বাজে তখন উঠে গেছে। তো এরকম অনেক উদাহরণ আছে, আপনাকে যদি করতে হয় পাশাপাশি একটা কাজ করতে হবে। এবং আমি আবার বলবো গার্মেন্টস একটা বেটার অপশন, কিন্তু একমাত্র অপশন না। কারণ আমরা ভিডিও দেই বলবো হ্যাঁ গার্মেন্টসই ভালো, সবচেয়ে ভালো না, গার্মেন্টস ছাড়াও আপনার সেকেন্ড ইনকাম করা যাবে, পাশাপাশি ইনকাম করার বহুত অপশন আছে, কিন্তু গার্মেন্টস ওয়ান অফ দ্য অপশন, ঠিক আছে। এখন সেটার জন্য যারা মহিলারা আছে, আপুরা আছে, যাদের বাচ্চা কাচ্চা পরে, গৃহিণী, কোনো অন্য কোনো কাজ করতে পারতেছে না, অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আপনারা অনলাইন এবং অফলাইন ওয়ান টু ওয়ান মার্কেটিং করতে পারেন। এখন ভাইয়ারা কি করবেন, ভাইয়ারা করবেন হচ্ছে টি শার্ট আর পোলো। টি শার্ট যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন বা যে কোনো ধরনের চাকরি করেন, তারা পোলো, এবং করতে পারেন হচ্ছে আপনার শার্ট প্যান্ট এগুলো। কারণ আপনি যে একটা ভালো পোলো পরে গেলে যে সেই কোথা থেকে কিনছো, হ্যাঁ আমি আমার বড় ভাইয়ের বাইক হাউস আছে সেখান থেকে পড়ছি, তোর লাগলে বলিস আমি তোকে এনে দিব, এই কিন্তু ওয়ান টু ওয়ান মার্কেটিং শুরু হলো। ওয়ান টু ওয়ান মার্কেটিং এর কনসেপ্ট কিন্তু আবার MLM না, এটা ওয়ান টু ওয়ান মার্কেটিং যখনই আমরা বলি। এবং মজার বিষয় হচ্ছে আমি একটা ভিডিও দিছি আপনাদেরকে বিজনেসের জন্য, ওইখানে যে MLM আলা আছে এরা এসে কমেন্টস করতেছে যে ভাই আমাদের কাছে ভালো ব্যবসা আছে, ওটা দুনিয়ার একটা মানে, আমি এটা নিয়ে আলাদা ভিডিও দিব কেন আমি ওদেরকে অপছন্দ করি এবং কেন এই বিজনেসটা অ্যাকচুয়ালি সবার করা উচিত না, আবার এটা নিয়ে আলাদা ভিডিও দিব, এটা আলাদা জিনিস। আমি যেটা বলছিলাম, তো ওয়ান টু ওয়ান মার্কেটিং হচ্ছে একজনকে নিজের যেটা ব্যবহার করবেন ওইটা সার্ভিসটা পৌঁছায় দাও। এই ওয়ান টু ওয়ান মার্কেটিং করলে আপনারা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন, এবং এটাতে একটু অনেকে একটু লজ্জা পান, যদি আপনি অতিরিক্ত লজ্জাশীল হন তাহলে অনলাইনে করেন, আর যদি অতিরিক্ত লজ্জাশীল না হন তাহলে আপনি ওয়ান টু ওয়ান মার্কেটিং করেন। এবং ওয়ান টু ওয়ান মার্কেটিং করে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। লাইক আমি আপনাকে দেখে বলি, গত শীতে এক ভাই আছে, তিনি প্রায় এক মাসেই আমাকে বললো 21,000 টাকা ইনকাম করছে। আমি কীভাবে করছেন আমাদের দিয়ে বলে যে ভাই আপনাদের একটা জ্যাকেট আসছিল ওটা আপনারা একটা দামে বিক্রি, আমরা ওটা মনে হয় হোলসেল 750 করে করছি, আমরা নিজেরা ওটা 1400-1500 টাকা রিটেল বিক্রি করছিলাম তখন ফার্স্ট, তো উনি নিয়ে যেয়ে ওটা 1500 টাকা করে রিটেল করছে, তো উনি অনেক টাকা ইনকাম করছে। এরকম জিনিস আছে, আপনাকে খুঁজতে হবে। আপনি আমাদের ওয়্যার হাউসে আসেন, হাজার হাজার প্রোডাক্ট আছে, অনেক ছোটো কোয়ান্টিটি প্রোডাক্ট আছে, আপনার নেন নিয়ে আপনারা বিক্রি করেন। তো সেকেন্ড একটা অপশন অনেকে চান, সেটার জন্য চমৎকার একটা ইনকাম এবং পলিসি গার্মেন্টস ব্যবসা। আমরা ইউনিক কিছু প্রোডাক্ট আপনাদের জন্য আনি রেগুলার, এবং আমরা কিন্তু বছরের মানে শুধু ঈদের আর দুইটা ঈদের বন্ধ ছাড়া ম্যাক্সিমাম টাইম আমরা দিই, আর দেশে বড় কোনো ডিজাস্টার না হলে আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আনি, প্রতিদিন প্রোডাক্ট আনি, এবং আমাদের ওয়ার হাউসে আসলে আপনি মিনিমাম 30টা প্রোডাক্ট পাবেন রেডি। সুতরাং আর অল্প অল্প করে আপনাদেরকে দেওয়া হবে। সুতরাং যারা গার্মেন্টস বিজনেসটাকে সেকেন্ড বিজনেস হিসেবে নিতে চাচ্ছেন বা সেকেন্ড একটা ইনকাম হিসেবে নিতে চাচ্ছেন তাদেরকে ওয়েলকাম। আর আজকের প্রোডাক্টটা সম্পর্কে আবার আপনাদেরকে বলে দেই, এটা আছে হচ্ছে 8 বছর থেকে একদম 13 বছর পর্যন্ত, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত আছে এটা। এই টি শার্টটা চমৎকার একটা টি শার্ট, অ্যাডাল্ট বয়েজের টি শার্ট, এবং অ্যাডাল্ট বয়েজের একটা টি শার্ট হিসেবে, এবং এই কোয়ালিটি হিসেবে প্রাইস খুবই মিনিমাম, কারণ আমরা প্রফিট খুব কম করি। আপনাদের যাদের লাগবে তাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, গুচির এই গুচিরই একটা টি শার্ট আমরা আনছিলাম, সেই টি শার্টটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। সুতরাং যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।